বিষ্ণু প্রিয়া তুলসী হিন্দুদের কাছে ভগবান স্বরূপ, আর হবে নাই বা কেন? বিজ্ঞান মানলে এই তুলসী তার উপকারিতা দিয়ে শেষ করতে পারে না। দিন রাত যেই চারা গাছটি অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখতে পারে জীবকুলকে, সে তো সাক্ষাৎ দেবী। এই ক্ষেত্রে অনেকেই মনে করেন যে বাড়িতে তুলসী গাছ অবস্থান করলে একযোগে বিষ্ণু এবং লক্ষ্মীর কৃপা লাভ হয়। খেয়াল করে দেখবেন, ঈশ্বরের নৈবেদ্যর মধ্যে তুলসী দেওয়া হয়, এমনকি গ্রহণের সময় রান্না করা খাবারে তুলসী পত্র দেওয়া হয় যাতে জীবাণু না আক্রমণ করে, অর্থাৎ ব্যাকটেরিয়া থেকে বাঁচতে তুলসী পত্রের প্রয়োগ চলে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সত্য সারথি অফিসিয়ালের আজকের এই ভিডিওতে জানাই আপনাদের সকলকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক, তুলসী গাছ কি তাহলে উপহার হিসাবে দেওয়া যেতে পারে? কি বলছে বাস্তুশাস্ত্র? বাস্তুশাস্ত্র অনুযায়ী কোনো ব্যক্তিকে তুলসী গাছ উপহার হিসাবে দেওয়া খুবই শুভ। যেহেতু হিন্দু ধর্মে তুলসীকে পবিত্র বলে মনে করা হয়, তাই বাড়িতে এই পবিত্র গাছ পুঁতলে ঘরে সমৃদ্ধি আসে। অবশ্য তুলসী গাছ দিলেই হলো না, এমন কাউকে দিতে হবে যিনি এর যত্ন নিতে পারবেন। এই ব্যাপারে বন্ধুরা আপনাদের জানতে হবে যে তুলসী গাছ কবে দেওয়া উচিত। তুলসী গাছ দেওয়ার আগে যাকে দেবেন তাকে জানিয়ে রাখবেন যে এই গাছ লাগানোর সর্বোত্তম দিক হলো উত্তর পূর্ব দিক। এছাড়াও তুলসী গাছের পূজোর বিশেষ কিছু নিয়ম রয়েছে যা অবশ্যই মেনে চলতে হবে। বাস্তুশাস্ত্র মতে রবিবার এবং একাদশীর দিন তুলসী গাছ উপহার হিসাবে দেওয়া যেতে পারে অন্য কাউকে। এছাড়া আরো একটি উল্লেখযোগ্য ব্যাপার হলো, যখন কাউকে দেবেন বলে ঠিক করেছেন এই গাছটি, তখন নিজেই চারা গাছটিকে একটি টবে প্রথমে রোপণ করবেন, তারপর সেই টবটি তাকে দেবেন। কারণ এই গাছ সরাসরি মাটিতে রোপণ করা ঠিক নয়, একটি মঞ্চ বা টবে এই গাছ রোপণ করতে হয়, তাহলে উপহার হিসাবে দিতেই পারেন এই গাছ। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্টে বলবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন।